আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপির ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যামন ফিশ, যেটা আমি গ্রিলড করেছি। এটার নাম হচ্ছে লেমন গ্রিলড, গার্লিক লেমন গ্রিল স্যামন। তো এটা আমি আসলে সবথেকে বাবার বার্থডেতে করেছিলাম, আপনারা দেখেছেন। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা খুবই ইজি, আপনাদের গ্রিল মেশিন না থাকলে আপনারা ওভেনেও করতে পারেন, সেটাও যদি না থাকে আপনারা প্যানেও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে মাছটার, যেটা সেটা হচ্ছে যে ম্যারিনেশন, ম্যারিনেশনের উপরেই হচ্ছে আসল টেস্টটা ডিপেন্ড করে। তো এখানে ফ্রেশ স্যামন এটা আমাদের এইভাবে পাওয়া যায় এখানে ফিলেট আকারে, তো আমি সেটাই কিনে এনেছিলাম। এটাকে আমি স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা যদি স্কিন সহ খেতে চান সেটাও খেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমার আসলে স্কিনটা অত ভালো লাগে না, ওই জন্য আমি স্কিনটা ফেলেই দেই। তবে আপনারা খেতে চাইলে স্কিন সহ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর স্যামন ফিশ আপনারা সবাই জানেন এটা সি ফিশ, খুবই হেলদি এই ফিশ। আর এটা বাচ্চারা অনেক পছন্দ করে, কারণ এর মধ্যে কাঁটা নাই, নিশ্চিন্তে আপনারা খাওয়াতে পারেন। আর যে কোনো ধরনের সি ফিশ হচ্ছে আয়োডিনের খুবই ভালো একটা সোর্স, তো সেটার জন্য। আর এই তো এখন আমি ম্যারিনেশনটা তৈরি করবো। আমি মাছটা ধুয়ে ভালো মতো মুছে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মাছটা এরকম হয়েছে স্কিন ছাড়ানোর পরে। আর ম্যারিনেশনের জন্য যা যা লাগবে সেখানে যেটা আমি বলছি, এখানে লাগছে হচ্ছে লেমন জেস্ট। আর যারা ইউজ করেন লেমন জেস্ট তারা জানেন যে একদম সাদা হওয়া পর্যন্ত বেশি কুচি করতে হয় না ছিলকাটাকে, কারণ সেটা তিতা হয়ে যায়। আপনারা এরকম হালকা হাতে লেমন জেস্টটা বানিয়ে নেবেন, খুব বেশি ডিপ করে এটা গ্রেট করার দরকার নাই, তাহলে এটা তিতা হয়ে যাবে, গ্রিন টাইপটাই থাকতে হবে। আর আমার লাগবে হচ্ছে লেমন জুস। তো লেমন জুসটা আমি এভাবে স্কুইজ করে বের করে নিচ্ছি, আপনারা হাতে চাইলে, হাতে পারলে হাতেও বের করে নিতে পারেন। মেইনলি হচ্ছে যেটাতে এত টেস্টি হয়, স্মেলটা এত ভালো আসে যে গার্নিশ, মানে ম্যারিনেশনের জিনিসের জন্য। এই তো এখানে লেবুর রস আর লেবুর খোসা দিলাম প্রথমে, তারপর হচ্ছে এটা কিন্তু বাটা গার্লিক না, এটা রসুন, কিন্তু আমি রসুনটাকেও ভালো মতন গ্রেট করে নিয়েছি, কারণ বাটার অন্যরকম একটা জিনিস আসে। আপনারা ফাইনলি চপড চাইলে সেটাও দিতে পারেন, কিন্তু এরকম দিলে ওটা বেশি মজা হয়। এটা হচ্ছে অরিগানো। আর তার আগে আমি দিয়েছি হচ্ছে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনাদের ইচ্ছা, ঝাল খেতে চাইলে দিবেন, না খেতে চাইলে না, সমস্যা নেই। এটা হচ্ছে একটু ব্ল্যাক পেপার, তারপরে সল্ট, এটা হচ্ছে প্যাপরিকা পাউডার। প্যাপরিকা পাউডারের দেওয়ার কারণে যেটা হয়, এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, বাট ফ্লেভার অ্যাড করে আর কালারটা অনেক সুন্দর আসে। প্যাপরিকার কালারটা কিন্তু আপনারা দেখছেন ডিপ রেড, তো সেই জন্য এটার কালারটা খুবই সুন্দর আসে। আর এই জিনিসটা আসলে এই রেসিপিটাতে লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা কুকিং অয়েল দিলে ওই স্বাদটা আসবে না। তো এটাই হচ্ছে একটু এক্সট্রা একটা জিনিস অনেকের বাসায় যদি না থাকে, বাট এখন হয়তো অনেকেই স্বাস্থ্য সচেতন যারা আছেন সবাই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেন, তো আপনাদের বাসায় হয়তো এটা থাকেই। এটাই লাগবে, এটাই হচ্ছে এই জিনিসটার মেইন টেস্টের কারণটাই হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা। তো এভাবে আমি ভালো মতো ম্যারিনেশনটা বানাচ্ছি, তারপর আমি মাছটাকে দিয়ে, মাছের উপরে দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টার মতন, মাছের মধ্যে পুরো মশলাটা ঢুকে যাবে। আর এটার স্মেলটা আসলে এত সুন্দর ছিল, আমি আসলে আপনাদের বললে এত বুঝবেন না, আপনারা যদি বানান তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ হচ্ছে লেবুর রস প্লাস হচ্ছে গার্লিক, যখন ওরকম ইভেনলি চপ করা থাকে বা ক্রাশড গার্লিক থাকে, ওটার স্মেলই অন্যরকম আসে। সঙ্গে আপনার চিলি ফ্লেক্স ছিল, ব্ল্যাক পেপার ছিল, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, তেল, সব কিছু মিলিয়ে আসলে স্মেলটা অদ্ভুত সুন্দর ছিল। আপনারা ট্রাই করতে পারেন যদি এই ফিশটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে, আমি শিওর যে আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে আর বড়রা তো অবশ্যই করবে। আর স্যামনটা হচ্ছে আমার বাসায় এমনি খুব চলে, আমার বাচ্চারা স্যামন অনেক পছন্দ করে, তো আমি স্যামনটাই ওদেরকে বেশি খাওয়াই। তো এখন আমি চলে আসলাম গ্রিল মেশিনে, এটা আমার গ্রিল মেশিন, আপনাদের না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা চুলাতে করতে পারেন, ওভেনে করতে পারেন, সেগুলোও না থাকলে আপনারা প্যানেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। প্যানে যদি আপনারা করেন তাহলে আমি বলে দেই, এটা আপনারা শ্যালো ফ্রাই করবেন, অলিভ অয়েলের মধ্যেই করবেন, তাহলেই হবে। অল্প অলিভ অয়েল দিয়ে অল্প করে আছে ভালো মতন করে মাছটাকে প্রপারলি যেন কুকড হয় সেই পর্যন্ত ভাজবেন, ব্যাস তাহলেই হবে।
তো আমার গ্রিল মেশিন থাকার কারণে ইজি হয় যে একটু ঝটপট হয়ে যায়, দিয়ে বাস কতক্ষণ 10 মিনিটের মতো রাখলেই কুকড হয়ে যায় প্রপারলি। আর গরম গরম গ্রিল্ড ফিশ খেতে অনেক মজা, আর তার সঙ্গে ম্যারিনেশন যদি ওরকম হয় পুরা ফ্লেভার একটা ম্যারিনেশন, অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। আর পুরান কথা বলি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অবশ্যই অলে ক্লিক করে দিবেন, যেন আমার সমস্ত আপলোডের নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য। আর দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা সাইড করে উল্টে দিচ্ছি, আর এটা কিন্তু যখন আমি বলে দিই বোঝার নিয়মটা, যখন আপনারা দেখবেন যে প্রপারলি কুকড হয়ে গেছে ভিতরে কিন্তু একদম সাদা হয়ে যাবে, তখনই আপনারা বুঝবেন যে মাছটা প্রপারলি কুকড হয়ে গেছে। তো এতো আমি উপরে একটুখানি অবশ্য অলিভ অয়েল স্প্রে করে দিচ্ছি, এটা হচ্ছে আমার অলিভ অয়েল স্প্রে। আপনাদের স্প্রে না থাকলে আপনারা ব্রাশে করে অলিভ অয়েলটা একটু ব্রাশ করে দিবেন যাতে ড্রাই না হয়ে যায়, এটা এমনিও খুব একটা ড্রাই হয়নি। আর ওই উপরে যে ম্যারিনেশন বাকি ম্যারিনেশনগুলো ছিল সেটাও আমি একটু একটু করে দিয়ে ভালো মতন করে ভেজে নিব, তাতে মানে মশলাটা টেস্টও পাবেন, মাছটা ড্রাইও হবে না এবং খেতে অনেক টেস্টি হবে। আপনাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে আপনারা একবার হলেও এই ডিশটা ট্রাই করতে পারেন। আমি অনেকভাবেই করি, আসলে আমি স্যামনটা অনেকভাবেই রান্না করি বানাই, কারণ আমার বাচ্চাদের যেহেতু পছন্দ, তবে গ্রিল ফিশটা পোলাওয়ের সঙ্গে অনেক বেশি মজা লাগবে, বারবিকিউ ফিশ, তো আপনারা করতে পারেন। তো আজকে আমি বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।